এটা আতা, তো অনেকগুলো বেশ ফল এনেছে, তার মধ্যে থেকে এটা একটুখানি খেয়ে দেখবো ঠিক কেমন খেতে, মিষ্টি না টক টক মতো, তাহলে শুভাঙ্গিনীকে দেব, তো সেজন্য আমি ট্রাই করছিলাম। আর শুভাঙ্গিনী সবেমাত্র ঘুমালো, আজকে কিছুই খায়নি, একটুকুও ভাত খায়নি, এত কান্নাকাটি করছে ভাত না খাওয়ার জন্য। অন্যান্য জিনিসপত্রগুলো খাচ্ছে টুকটাক, কিন্তু ভাত মোটেই খাচ্ছে না, কী করবো তা কে জানে। তো যাই হোক, অনেকেই কমেন্ট করো আমি নাইটি পরে কেন ভিডিও করি, একটা একটা ছোট্ট বাচ্চাকে সামলাতে সামলাতে আর নিজেকে আর বেশ অন্যরকম পোশাক পরে ভিডিও করা সম্ভব হয়ে ওঠে না, কারণ কি আমি একটা বাচ্চাকে যেহেতু সামলাই, তো যখন মানে সময় পাই তখনই আমি একটা ড্রেস পরে ভিডিও করি। তো তোমাদের বলি এই সেটাপিলের এই ক্লিনজারটা বেশ ভালো, আমার মুখে ইউজ করে বেশ ভালো লেগেছে, তো অনেক মুখটা ফ্রেশ লাগে আমার। তো শুভাঙ্গিনী ঘুম থেকে প্রায় উঠে পড়েছে, এবারে এই আতাটা ওকে দিয়ে দেবো, আর আজকে ওকে একা খেতে দেবো না, আমি খাইয়ে দেবো, কারণ এর ভিতরে দানা আছে। এই খাওয়া দাওয়া হয়ে গেলে আমি ওকে একটু সুজি খাওয়াবো, তো যেটা বলছিলাম, তো আমি নাইটি পরে এই জন্য করি, শুভাঙ্গিনীকে যেহেতু এখন ছোট রয়েছে ওকে নিয়ে সারাক্ষণ থাকতে হয়, আর সব সময় চেঞ্জ করে একটা ভিডিও ক্লিপ নেওয়া জাস্ট 30 সেকেন্ডস কি 1 মিনিটের, তো সেটা ভাব কোনোভাবেই সম্ভব হয়ে ওঠে না। আমি সাধারণভাবে ভিডিও বানাই, তো সেজন্য অনেকেই অনেক কথা বলো, তো সেটা নিয়ে আমি কোনোভাবে কোনো রিয়্যাক্ট বা কিছুই করি না, আমার বেশ ভালোই লাগে তোমরা এরকমভাবে কমেন্ট করো। সচরাচর বাড়িতে তো এরকমই হয় তাই না, একটা ঘরোয়াভাবেই থাকে, আমি একটা মধ্যবিত্ত ফ্যামিলির একটা সাধারণ মেয়ে, তো যেমনভাবে পারি আর কি তেমনভাবে করি। তো অনেক ক্রিয়েটাররা রয়েছে এমনভাবে ভিডিও করে, তো তাদেরকে দেখবে, দেখে একটু শেখো। তো যাই হোক, শুভাঙ্গিনীকে আমি একটু সুজি খাইয়ে দিয়েছি, আমার মানি প্ল্যান্ট গাছটা মাটিতে বসাতে কত সুন্দর হয়েছে, আর আমার অ্যাকোরিয়ামটা মাছগুলোও বেশ সুন্দরভাবে ভালোভাবে আছে। তো চলো, আমাদের আজকে ফ্রিজে কয়েকটা মাংস রয়ে গেছে বলতে গেলে আমি রেখে দিয়েছি, তো সৌভিক একটু পাস্তা চিকেন করতে ভালোবাসে, খেতেও ভালোবাসে ও, তো সেজন্য ভাবলাম কয়েকটা চিকেন রেখে দিই পিস, আর শুভাঙ্গিনীও খায়নি, তো সেজন্য ভাবলাম চিকেনটা বাইরেই বের করে রাখি। আজকে ভাবছি একটু ও কিছু বানাবো চিকেন দিয়ে, আর শুভাঙ্গিনীকেও ঝাল ছাড়া কিছু একটা বানিয়ে দেবো, দেখি কি বানাতে পারি। তো আমার মুখটা দেখছো আগের থেকে পুজো যেন কাছে চলে এসেছে বলে আমার মুখটা যেন আরও বাজে হয়ে যাচ্ছে, কি জানি কি কম ব্যাপার। তো যাই হোক, আর যেটা বলছিলাম, আর আমার কমেন্ট যারা করো তাদেরকে অনেক ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য, আর অনেকেই বলো আমি স্মোকিং করি, তো আমি একটা ভদ্র বাড়ির একটা মেয়ে আর সাথে একটা ভদ্র ফ্যামিলির একটা বউ, তো সেক্ষেত্রে আমাদের বাড়িতে এই স্মোকিং আর ড্রিঙ্কিং চলে না, ইভেন আমার বর পর্যন্ত একটা সিগারেটও খায় না, সেক্ষেত্রে আমি তো অনেক বড় মানে দূরের ব্যাপার, তো তোমাদের কাছে সেটাই বলা। তো আমি স্মোকিংও করি না, আর এটা জিভটা কালো হওয়ার কারণ আমি প্রচণ্ড পরিমাণে জিভে ঠোঁট মানে জিভ দিয়ে ঠোঁটটা ভেজাই, সবসময় ঠোঁটের জিভ লেগে থাকে, যে কারণে আমার ঠোঁটটা এরকম ব্ল্যাক স্পট পড়ে গেছে। তো তোমাদের কাছে সেজন্য পুজো আসছে, তো ভাবলাম একটু কিছু করি ঠোঁটের জন্য, টমেটো দিয়ে আর চিনি দিয়ে স্কাবার করলে খুব তাড়াতাড়ি এই ব্ল্যাক স্পটগুলো উঠে যায়, তো সেজন্য আমি তোমাদের কাছে দেখা চাই কথাটাও বললাম, তো তোমরাও কিন্তু ট্রাই করতে পারো, আর যদিও অনেকে বলবে যে আমাদের মতো তোমার মতো ঠোঁট কালো নয়। তো যাই হোক, তো তোমাদের ভিডিওটা আজকে কেমন লাগলো অবশ্যই জানিও, কমেন্ট করো কিন্তু।